জিভে জল আসার মতো একটা রেসিপির ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, ইজি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি পাকা তেঁতুলের আচার আপনাদের সামনে বাড়িয়ে দেখাবো, আর এটা কিন্তু বছরের পর বছর আপনারা সংরক্ষণ করে রাখতেই পারবেন। তেঁতুলের আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, আখের ঘু নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে ধনে জিরে। তো এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি কিছুটা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, আর এগুলোর আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবো। দেখুন, আমি খোসাগুলোই শুধু ছাড়িয়ে নিয়েছি, কোনো বীজ কিন্তু আমি এখান থেকে বার করে নিই, আর তেঁতুলের যে শিরাগুলো আছে সেগুলোও নিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আপনারা করবেন তেঁতুলের আচার বানানোর সময়, পুরো তেঁতুলটা খোসাটা শুধু ছাড়াবেন, কিন্তু বীজ আর এই যে শিরাগুলো এটা কিন্তু ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু তেঁতুলটা পুরোটাই ভেঙে যাবে। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা ওভেনের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, খুব কম তেলই এখানে লাগবে। তো সাদা তেল দিয়ে দেওয়ার পর এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, যখন এটা একদম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে তেজপাতাটা নিয়ে রেখেছিলাম সেই তেজপাতা দুটো কেটে দিয়ে দেবো। দেখুন, আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি, এরপর আমি এখানে যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। আমি দুটো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি, তো সেই জন্য দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। আর কিছু কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ আমি অলরেডি একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি, সেটাই দেবো। তো এইভাবে আমি দিয়ে একটু গরম তেলে নেড়ে নিচ্ছি এদিক ওদিক। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, আপনারা একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেবে এগিয়ে যেতে। এরপর আমি যে আখের গুড়টা রেখেছিলাম সেই আখের গুড়টা এর মধ্যে দিয়েছি। আপনারা আখের গুড়ের পরিবর্তে তাল গুড়ের ব্যবহার করতেই পারেন, অথবা চিনি দিয়েও এটা করতে পারেন, তবে তেঁতুলের আচারের ক্ষেত্রে গুড়টাই কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আখের গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার গুড়টাকে ফুটতে দেবো, যতক্ষণ না এটা পাতলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুড়টাকে এভাবে নেড়ে ছেড়ে নেবো, আর এটাকে একটু সময় নিয়ে ফুটতে দেবো। দেখুন, যখন আমার এই তেঁতুলটা মানে গুড়টা একদম গলে যাবে, তো এইবার যে আমি যে তেঁতুলটাকে কেটে রেখেছিলাম সেই তেঁতুলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আমি আবার বলছি, আমি তেঁতুলগুলোকে কিন্তু কোনো রকম বীজ ছাড়াইনি, বা এর শিরাগুলোও কিন্তু কাটিনি, আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে গোটা গোটা তেঁতুলই কিন্তু দেওয়ার। তো এইভাবে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটা দিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই সেরকম লবণ এখানে ব্যবহার করবে। এরপর আমি সমস্তগুলোকে একটু মিশিয়ে নেবো, লবণ তেঁতুল আর গুড়টাকে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নিয়ে এইভাবেই কিছুক্ষণের জন্য হতে দেবো, 5 থেকে 6 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে এটাকে নিতে থাকবো। আর তারপর যখন এটা আমার অনেকটা গাঢ় হয়ে যাবে তখন আমি গ্যাসের ওভেনটা একদম লো করে দেবো। লো করে দিয়ে এরপর আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম, অর্থাৎ এর মধ্যে আমি দিয়েছিলাম জিরে আর ধনে, তো এই গুঁড়োটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো, আর ভালোভাবে এটাকে সমস্ত আচারটার সঙ্গে মিশিয়ে নেবো। দেখুন, এটা আমার অনেকটা ঘনও হয়ে গেছে, আর বেশ গায়ে গায়ে লেগেও যাচ্ছে, তো সব কিছুটা এভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজেই কিন্তু আপনারা বাড়িতে তেঁতুলের আচার বানিয়েই ফেলতে পারেন। আর দেখুন, আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো তার জন্য যে কাঁচের জার লাগবে তা নয়, আমি দুটোই নিয়েছি এখানে। দেখুন, একটা কাঁচের জার নিয়েছি আর একটা প্লাস্টিকের জারও নিয়েছি। আর অবশ্যই কিন্তু আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটা বয়ামের মধ্যে ঢোকাবেন, তার আগে কিন্তু বয়ামের মধ্যে ঢোকাতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। তাই এটা কিন্তু আচার তৈরি করার বা আচার সংরক্ষণ করে রাখার একটা বড় স্টেপ, অর্থাৎ যখন কিন্তু আচারটা ঠান্ডা হয়ে যাবে একমাত্র তখনই এটা ঢোকাবেন। তো আমার তেঁতুলের আচার খুব সহজেই দেখুন বাড়িতে বানিয়ে ফেলেছি, বাড়িতে আপনারা এভাবে ট্রাই করতেই পারেন। আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। নমস্কার।